それは大事でしょ。よこん、いぐりゃとしるもばしりねからめ、えおばるさい。レコノサイレーでしょもやなるせやそわごるご。いしょもや、さだなとまなしょんねちゃるいどで、えおくんたサイレーまなしゃばべくわべならず。レロまなしょん、ねちゃれりぴつるて。あらららぱぷぷぷあらみなら、Hadis-i Vahisya'lar Nubi Vurmayın Allah Pak Rabbil Alemin'e Zesumay Banday Sayın Avusumay Narazı Ana Amrar Ulta Artat Amrar Gese Sayile Amra Narazı Arallar Gese Nasayile Allah Narazı Zesumay Khevkunta Ya Say Kono Kori Vosohay Dukki Mayışı Sadarunutu Manusur Oybaş Zeyhtu Bura Lage এই সময় এ আবার চাইলে বিরক্ত হয় এই সময় যদি আপনি দেওয়ার মতো কোনো কিছু না থাকে তাহলে তারে আপনি উত্তম ব্যবহার বালা একটা কথা দিয়া তারে আপনি এটার বদলা দেওকা তাহলে এই সৎকাতনে উত্তম হইব যে সৎকার মধ্যে খানা আছে বা ত্রুটি আছে এই সৎকাতনে আপনার এই বালা কথা খান বালা ব্যবহারটা আপনার হি সৎকার চেয়ে পাওয়ারফুল হইব জোরে কর সুবহানাল্লাহ কই এগুইল ওয়াসিনে কেরামর অধিকাংশ ওয়াসিনে কেরামর এই তফসির এর বাদেও সাইতে সাইতে আপনারে যদি রাগান্বিত করি লাই ইলা আসেনি না না আপনি অবাই দিয়ে হরি গেছেন একবার কইছেন বলে আমার কাছে বাংলা নাই মাফ করো ইত্যাদি কইছেন কওয়ার বাদেও দেখা যায় বারবার ইয়া আপনারে কষ্ট দের বারবার আপনারে কর এতে যদি আপনি কষ্টটা সহ্য করিয়া তারে মাফ করে দিলেইতে পারই এটাও ত্রুটিপূর্ণ সদকা যে সদকা দিয়া কষ্ট দেওয়া হয় বা কুটা দেওয়া হয় এই সদকার চেয়ে তারে মাফ করে দেওয়াটা বেশি উত্তম যেরকম সুবহানাল্লাহ সদকা করিয়া যে সব পাইতে এ যে আপনারে বিরক্ত করছে আপনি যদি তারে মাফ করে দিলাই তাহলে আপনার নামায় আমল সদকা দেয়া যে সব হইত এই সবর চেয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশি সব দিবা সুবহানাল্লাহ কই না যদি তারে মাফ করে দেয় তার বিপরীতটা যদি করই আমরা বেশিরভাগের অবস্থা হইল বিপরীতটা অর্থাৎ একবার দুইবার সাওয়ার বাদে এর বাদে চাইলে আমরা গরম হই এমনকি অনেক জালিম মানুষ আছে যে তারে ব্রাব ব্যবহার করে এমনকি অর্ধচন্দ্র দিয়া গলা ধাক্কা দিয়া তারে বাহির করে দেয় এলা মানুষও আছে আসেনি না নাই কেন আপনি ধৈর্যের একটা ট্রেনিং দিতে হইব এলাকি একটা জিনিস খেয়াল রাখতে হইব আল্লাহ এই বিধানটা হওয়ার বাদে আল্লাহর যে দুইটা সিফতর কথা উল্লেখ করছে একটা হইল গানিউন আর একটা হইল হালিমুন আল্লাহু গানিউন হালিম আল্লাহ বলেন যে আল্লাহ হইল গানি এবং হালিম গনির মানে হইল বেনিয়াজ গৈর মাহতাজ ও মুখাপেক্ষি জেন খেয়ার মুখাপেক্ষি নাই জোরে একবার সুবহানাল্লাহ কই এলাকে আমরা গনির মানে ধনী করি ধনী মানুষের আরবিতে কেন গনি এবং তোরা মাল লইলে আপনারা কেন তুমি তো রেবা মালে গনি কইনি না না গনি গনি আরবি শব্দ গনি ইউনিয়ন মানে হইল গৈর মাহতাজ ও মুখাপেক্ষি মানে দন দৌলত হইলে মানুষ সাধারণত খেয়ার মাহতাজ ওইন্যা কিন্তু অনেক সব ক্ষেত্রে নাই শুধু ধনের ক্ষেত্রে বা প্রয়োজনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তাই না বার অবশ্যই মুখাপেক্ষি হওয়া লাগে এ লাগি এই অর্থে একমাত্র আল্লাহ ওইলা ধনী আর আমরা যারা সব হইলাম ফকির কোরআন শরীফ আল্লাহ ফকির বলছেন যা হুয়াল গনিয়ু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ ওইলা একমাত্র ধনী আর তোমরা সব সকালে খবর হয়েছে তখন আপনি বুঝতে পারবা যে আপনি এই হামলা বেটার কাছে কতটুকু টেকাত আছে সুবহানাল্লাহ হয় না টেকাত এলে কি আমরা মাঝে মাঝে হই আমি কোনো বেটার কাছে টেকাত নি হইয়া ওলা আত্মুল্যা নাসাবারি হই কিন্তু ইকান হওয়া মোটেও ঠিক নাই আপনি আমি বহুত টেকাত আছি এমনকি আপনি যদি এই পৃথিবীর সবচেয়ে দামি একটা গাড়ির মালিক আপনি কিন্তু আপনার ড্রাইভ জানেন না এমত অবস্থায় হঠাৎ খবর আইছে আপনার ড্রাইভার অসুস্থ
এখন আপনি বাইর হইয়া যাইবার সময় তখন আপনি বুঝতে পারবা যে ড্রাইভার ওর কাছে আপনি কতটুকু মুখাপেক্ষী বাতেন না, তখন আপনি বুঝতে পারবা। এমনকি প্রত্যেকটা মানুষ, আমি তো মাঝে মাঝে কই যে উদাহরণ দেই, মনে করুক আপনি আপনার গ্রাম তো নে বাইর হয়েছেন বিয়ানীবাজার ওর দিকে রওনা দিয়েছেন, যে আপনি বিয়ানীবাজার ওর দিকে রওনা দিয়েছেন, যে এখন আপনি বাজারও আওয়ার পথে আটি আটি আইরা ওর জুতা আপনার ছিঁড়ি গেল, ইলা মাঝে মাঝে গোটে নি না মতন যান জুতা ছিঁড়ি যায়, তখন জুতা আপনি আরব জোড়া লইতে লইতে বাজারও আপনি জুতা এখান লইয়া বইয়া কত সময় আটবা, এখন আপনার জুতা ছিঁড়ার কারণে আপনি আজকে মুসিবতের কাছে টেকাত, পয়লা কইবা জুতা বাদে লই আর না লই, আগে গিয়া বাজারও মুসিরে খুঁজাইয়া গাই দুইটা দিয়া ভাও আগে দেই, এর বাদে না এক জোড়া লই মাতন যা, তাহলে আপনি যত বড় ধনী হোক এদিন আল্লাহ আপনার মসির গেছে টেকাইছ মাতন যা টেকাইছ। এলা কি আমার আল্লাহর নাম হইল সমাদ, আমার আল্লাহ হইল বেনিয়াজ, অমুখা ফেক্ষি আমার আল্লাহ খেউর গেছে টেকাত নাই, কিন্তু আমরা ফদে ফদে টেকাত, আমরা মনে মনে আমি বিশাল বিত্তশালী মানুষ, বিশাল বিত্ত বৈভবের মালিক, আমি খেউর গেছে টেকাত নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে ফদে ফদে আপনি তুকাইয়া চিন্তা করি দেখবা, এমনকি পেশাগত দিক দিয়া আমরা যারা রে আমার চোখে দেখি, এটা অবশ্য এটা উপমহাদেশের মানুষের মাঝে এটা এই নীতিটা এই টেন্ডেন্সিটা এই প্রবণতাটা শুধুমাত্র বাংলাদেশের ভৌগোলিক পর্দাপতনে ছিন্ন করিয়া আপনি বাহির হইয়া যদি বিভিন্ন দেশে যাই তাহলে দেখবা যে আপনি একজন এজ এ মুসলিম একজন মুসলমান হিসাবে মুমিন হিসাবে দেখা যায় যে আপনি একটা হালাল পেশা যদি পাইন এই সময় দেখা যায় অকপটে আপনি পেশা গ্রহণ করেন, আপনিও করেন, কারণ হিনো গিয়ে আপনি বুঝি নিতে পারছেন বলে পেশাগত কোনো তারতম্যর কারণে মানুষের মান যায় না, তবে যদি ক্রাইম করে অপরাধ করে, আমরা দেশে একটা প্রবাদ আছে খাম করলে কুটা নাই চুরি করলে কুটা কইনি না মাতনিয়া জুড়িয়া পার কথা কইনি না, খাম করলে কুটা নাই চুরি করলে কুটা, এলে কি হালাল পেশা যদি হয় একজন মানুষ যদি সুইপারি করিয়াও তার জীবন পরিচালনা করতে পারে আর হালাল পেশা হয়, আর আপনি যদি স্মাগলারি করিয়া প্রতারণা করিয়া আপনি যদি চাঁদাবাজি করিয়া দুর্নীতি করিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া আপনি মনে মনে আমি বিয়ানীবাজারের রাজা দিরাজ হয়ে গেছি, কিন্তু আমার আল্লাহর কাছে এই সুইপারি করিয়া রিক্সা চলাইয়া যে হালাল উপার্জনটা অর্জন করছে এই হালাল উপার্জনকারী মানুষের দাম আপনি কোটিপতির চেয়ে আমার আল্লাহর কাছে হাজার গুণ বেশি, মানে পেশাগত হালাল হইতেই পেশাটা এখানে কোনো তারতম্য নাই, এলে কি আমার আল্লাহ এখানে ই দিয় শিবত কেন কইলা বলে সৎকা করার বাদে একজনের মনে হইতে পারে যে আমিও মনে হয় সেরা ধনী, আমার আল্লাহ স্মরণ করাইয়া দিরা তোমার ধনীও অর্থে হওয়া যায় সাময়িক সময় লাগে তোমার চকিদারি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যে সময় তোমার রো বাহির হইয়া যাইব যাওয়ার লগে লগে তোমার এই ক্ষমতা শেষ, ক্ষমতা এই মাল মিল্কিয়ত তোমার শেষ, এলে কি প্রকৃত মালিক হইলে আল্লাহ ওলিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একচ্ছত্র মিরাসদারি হইল আমার আল্লাহর জিরকন্য সুবহানাল্লাহ, এলে কি আমার আল্লাহ স্মরণ করাইয়া দেন জানিয়া রাখো আল্লাহ ইলা গনি, সুতরাং কোন সৎকা খয়রাত করতে মানুষরে ফুটা দিয়ে তারে কষ্ট দিও না, তার আঘাত করিয়া তারে অপমানিত করিয়া কষ্ট দিও না, তুমি মনে কর নাই তুমি ধনী, আসলে তুমি ধনী নাই প্রকৃত ধনী হইলাম আমি আল্লাহ জিরকন্য সুবহানাল্লাহ। দ্বিতীয় সিফত আল্লাহ এখানে এই কথা বিধান উল্লেখ করিয়া উল্লেখ করল হালিম, হালিমুনের অর্থ হইল যে স্বাভাবিকভাবে যেটা আমরা বুঝি যে জেন ক্ষমতার এমন ক্ষমতাধর যে বদলা লইবার তার ক্ষমতা আছে কিন্তু তেড়েং বেড়েং করার বাদেও ধৈর্য ধারণ করেন, এন্দে আর ওই ভাষায় কোয়া হয় হালিম জুরেকা সুহান আল্লাহ হালিম, যেমন ক্ষমতা আছে এর বাদে ধৈর্য ধারণ করেন, এগুলো আমার আল্লাহর সিফত, দেখো
মানুষে কত নাফরমানি করে, এমনকি আমার আল্লাহর খোদাই পর্যন্ত লইয়া টানাটানি করতে চাইছে, দাবি করছে, এর বাদেও আমার আল্লাহ শুধু ধৈর্য ধারণ করছেন না, আমার আল্লাহ দয়া করিয়া এরারে খানি ভানিও দিছেন, এমনকি আরো বাড়াইয়া দিছেন, এমনকি তফসিরের মাঝে আছে খোদাই দাবি করার বাদেও আমার আল্লাহ তার দোয়াও কবুল করছে। সুবহানাল্লাহ, আবার জোরে কইতো না, যেমন ফেরাউনের দোয়া তফসিরে বার করে দেব, তফসিরে কবিরের মাঝে ইমাম বুখারউদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিমের তফসির করতে, রহমানের তফসির করতে একটা ওয়াকেয়া লেখেন, ঘটনা লেখেন, যে ফেরাউনে খোদাই দাবি করার বাদে ফেরাউন রে একদিন তার যে বন্দাও হলেন নাউজুবিল্লাহ, তথাকথিত বন্দাও হলেন নাউজুবিল্লাহ, যারা খোদা মানছে এরা ইয়ে কয়, ও ফেরাউন তুমি তো আমরার খোদা, কিন্তু মিশরের মানুষ নীল নদের উপরে নির্ভরশীল, নীল নদে তো পানি দেওয়া বন্ধ করিচ্ছে, তখন তুমি তো আমরার খোদা, নীল নদ চালু করে দাও। যদি আমার নাউজুবিল্লাহ হোকা ফেরাউনের বাহনী মধুর আছে, নীল নদ চালু করে দিত, পারবো নি বা তৈন পারবো নি না, বেহেস্তি দুইটা নদী দুনিয়া আছে, দুনিয়াতে আছে হদি শরীব, এর মাঝে একটা হইল ফুরাত আর একটা হইল নীল, এখন তার সম্পর্ক বেহেস্ত নালা লগে নদী লগে জুড়ে হোক আছে মহানল্লাহ হদি শরীব আছে, এই নীল নদ পৃথিবীর মাঝে সবচেয়ে দীর্ঘতম নদ নীল নদ, এবং মিশরের হওয়া হয় নীল নদের দান, কোন ফেরাউন ইদিন জেলা মুসিবত পড়ছে আর কোনো দিন জেলা মুসিবত পড়ছে, কোন চিন্তা করে বলে আমি কিতা করতাম, কিভাবে কিতা করতাম, কোন খোদাইও যায় যদি চালু না হয় নীল নদ, কিন্তু ফেরাউনের আবার আল্লাপাক রব্বুল আলামিন রে কিভাবে আবার খান্ডা করতে বাইল করতো হেও কলো তার জানা আছে, সুবহানাল্লাহ, আবার খান্ডা ই কলো জানা আছে, যেমন যেমন লেখসইন যে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর দরবারে আরজ করেন যে আল্লাহ, ফেরাউন মুসা আলাইহিস সালাম খুব জলালি তবিয়তর নবী আসলাম, এটা আপনারা জানেন মুসা আলাইহিস সালামের গুসা সংক্রান্ত সহি হাদিস শরীফ নিয়ে আলোচনা করলে অনেক সময় আলোচনা করা যাইব, মুসা আলাইহিস সালামের রাগ আছিল খুব বেশি, তখন মুসা আলাইহিস সালামে একদিন আল্লাহর দরবারে আরজ করেন যে আল্লাহ, ইকি আমার লগে তো করে রো করে আল্লাহ, তোমার কত নাফরমানি করে, তোমার খোদাই সিংহাসনের অংশীদারিত্ব দাবি করে, জুড়ে আপনার নাউজুবিল্লাহ হইন দেন আল্লাহ, তুমি ফেরাউন রে ঠিক করতে পারো না, আমি শাস্তি দিতে পারো না, মুসা আলাইহিস সালামে আরজ করে আল্লাহ ওহির মাধ্যমে জানাইয়া দেন মুসা, ফেরাউন রে আমি শাস্তি দিলাম না, তবে তার মাঝে সাইটটা বালা গুণ আছে লাগে আমি তার উপরে শাস্তি দিলাম না, সুবহানাল্লাহ, আবার হইন দেন আরো জোরে হোক আছে সুবহানাল্লাহ, সাইটটা বালা গুণ আছে, এর মাঝে এক গুণ হইল ফেরাউনে কিছু এতিম বাচ্চাই ধরে লালন পালন করে, এরার কেয়ারটেকারিও করে ফেরাউনে এতিম বাচ্চাই, এলাকি এতিম অসহায় মানুষের যারা সাহায্য সহযোগিতা করে, এরারে আত্মা গজব দিয়ে আল্লাহ ধ্বংস করেন না, এরারে হঠাৎ মারাত্মক বেমার দিয়ে ধ্বংস করেন না, এরার উপরে হঠাৎ আসমানি কোনো গজব হয় না, এরারে মহামারীও লাগালো হয় না, সুবহানাল্লাহ, হইন না যারা এতিম মিসকিন রে আল্লাহরে খুশি করবো লাগে, যারা হাত বাড়াইয়া এরারে সহায়তা করেন, এমনকি এতিম উলরে কফিল যারা হইবা স্পন্সর যারা হইবা এরার একটা খুশখবরি আছে হাদিস শরীফ, আল্লাহর নবী বর ভাই আনা ও কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন, এইভাবে আঙ্গুল উঠেই আল্লাহর নবী বর ভাই আনা, আল্লাহর নবী বর ভাই আমি ও কাফিলুল ইয়াতিম, এবং ইয়াতিমের স্পন্সর বা কফিল, কফিল আমরা বলা বুঝি অনেক সৌদি আরবিতে বারাইয়া আরবি হইল এই শব্দ বলা বুঝি, কফিল মানে হইল জিম্মাদার, আমি এবং ইয়াতিমর জিম্মাদার জান্নাতের মাঝে এইভাবে খান্দায় খান্দায় তাক মজুরে হোক সুবহানাল্লাহ, ফেরাউন ইমান নাই খোদাইও দাবি করছে কিন্তু ইয়াতিম পালে, আল্লাহ বলেন যে ও কারণে আমি শাস্তি দিলাম না, আরো কারণ হইল তার বৃদ্ধ মা আছে, মার বলো সে বাদত্ন করে ওই কারণে দিলাম না, আরো কারণ হইল যে ফেরাউনে রাত্রিবেলা উঠতে ও মুসা আমার দরবারও বড় কান্নাকাটি করে, সুবহানাল্লাহ, আবার কন্যা কান্নাকাটি করে, এ বুঝে যে আল্লাহরে বাইল রাখা লাগবো, আল্লাহরে বাইল কিলা ভরা খাবল তার জানা আছে, আর আল্লাহর খেয়াল হইলো বলে তুই যত বাড়স বাড়স না যাইবে কই,
এটাইতে সময় গুড্ডি ছাড়িয়া দেয় উড়ে দিই, দূর তারা তো থাকে, তখন কয় গুড্ডি তুমি যা উঠতে থাকো উড়ো, আমারা তো তোর তোমার দূর আছে, টান মারবো সময় আমার আত হওয়া লাগবো, লাগবো নি না বাতেন্ডে বড়ি বান যারা এরা হইতে পারো বিজ্ঞ বড়ি ওরা যে আছে, এ দেখবা যে সময় বড়ি তাই আমাছে কুন্টা মারে সকাইটে বাড়ি মারে, যদি অভিজ্ঞ হয় তাহলে শিখ মারতো না রে, আর আমার লাগান না জানো মেশা বইলে দিলেইব শিখ কিন্তু মাছ মারতে পারতো না, আর বিজ্ঞ যে আছে কুন্টা মারার লগে লগে সতর্ক আর হইব বলে ও লাগে অথন্য লাগে বলে বলা মতে খাও, খাইয়া 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 একবারে নাবির গেছে লইয়া যে সময় টান মারিয়া সকাই ডুবাইট বুড়াইয়া ঘুরা উড়াই লড়া আরম্ভ হইব, ওই সময় টান মারিয়া একবারে নাবি উবি লইয়া উঠে তুলে মাতঞ্জ আসানি না দা আমার আল্লাহ ওর ডিল দেই, এলাকি আমি মাঝে মাঝে কই হারাম খাইয়া যদি জারিলি তাই পারো বুঝছো আল্লাহ তোমার উপরে খুশি নাই আল্লাহ তোমার উপরে নারাজ, আর হারাম খাইয়া যদি সামান্য আলডিল করার বাদে যাতা মারই আল্লাহ বুঝছো তোমার উপরে আল্লাহ খুশি আছেন তোমারে ঠিক করিয়া দিরা সুবহানাল্লাহ। কইন আমরার মধ্যে একটা প্রবণতা হইল যে হালাল আরাম চিন নাই বড় ধনী হয়েছে আমরা কই খাম বানাইছে রে বা দিছই না আল্লাহ তারা চাইলে শূন্য পুরা তার পাপ লক্ষ্মী হচ্ছে জুড়ে আবার নাওজবিল্লাহ হোক পাপ কোনো সময় লক্ষ্মী নাই আল্লাহ ডিল দিরা আল্লাহ কোরআন শরীফ হইয়া রাখছেন ইন্না বৎসা রব্বিকাল্লা শাদীদ আমরা আল্লাহ ফরমাইন যে ও আমার হাবিব আপনার রব আল্লাহ তালায় দরবা সময় বড় দরাটা বড় শক্ত হইব বড় কঠিন হইব, তখন ফেরাউনে রাত্রি বেলা উঠি আমার আল্লাহ রে ডাকে আমার আল্লাহ ফরমাইন মোসা এলাকি তার উপরে আমি শাস্তি নাজিল করলাম না, 7 নম্বরে মোসা ফেরাউনে তোমার পোশাক পরিধান করে মোসা তোমার পোশাক পরিধান করে বিদায় আমার তোমার পোশাক পরার কারণে আমি তার উপরে শাস্তি দিলাম না, ওটা সাইর কারণ এর মধ্যে একটা আমরা পাইলাম রাত্রিবেলা উঠতে কান্নাকাটি করে আল্লাহর দরবারও কিতা কই জানি মুসলাই ছিলাম আনাটে আনাটে গেছই কই আল্লাহ কইলে একটু দেখতে আই মুসলাই যে আমার বাড়ি ফেরাউনের বাড়ির খান্দার গেছই গিয়া বুনুন রাইত ওলা খান্দন খান্দের আল্লাহর দরবারও কর আল্লাহ তুমি তো আমার আল্লাহ অকলর আল্লাহ কেন আমিও জানি দাবিটা করিয়া ঠেকি গেছি তুমি আমারে দয়া করো খান্দে আর আল্লাহর কাছে সায় সুবহান আল্লাহ আবার কন্যা মুসলাইজ আমার তো গুসা বেশি আমি আগেও কইছি মুসলাইজ আমি আর গুসা সামলাইতে পারছেন যা বাইরে তো আওয়াজ যা কন্যা ফেরাউন তুই নো নিজে কোদাতে আমার আল্লাহর কাছে অনেক কষ কেনে কাতরস কেনে খান্দস কেনে ফেরাউনেরও গুসা উঠে গেছে ভিতরে দেখে কই ও মুসা ও আজকুতনে ছাড়লাম তোমার আল্লাহরে আর আমি ডাকতাম না জুড়ে আবার নাও দেবে যা কন্যা যাই হোক লম্বা কথা আমি এদিকে দেখলাম না তখন তফসিরে কবিরের মাঝে লেখই বড় টেকার মাঝে ভরছে হে ও চিন্তা করলো বলে আমি এক কাম করতাম হইব হল্ডে লইয়া বার হইছে সব রে লইয়া বার হইয়া নীল নদর খান্দাত গিয়া কয় তোমরা অনুভব আমি তুড়াই গেছে নীল নদর খান্দাতে জুহড়ি আছিল নই কুয়া আছে এটা তার জানা আছে গুহা আছে ও গুহার ভিতরে ঢুকছে গাড়ার ভিতরে ঢুকছে ঢুকিয়া শেষদার মাঝে বড়িয়া কয় ও আল্লাহ আমার আল্লাহ তুমি জগতের সব কিছুর রব তুমি আমি দিলে জানি বিশ্বাস করি তুমি আল্লাহ আমার আল্লাহ তবে আল্লাহ একটা দাবি করিয়া আটকে গেছি তুমি আমার শর্মিন্দা বানাইও না তফসিরের মাঝে লেখো বড়দিন রাজি রহমতুল্লাহ মাতা তুললে আর দেখে কারণ বারোই তৈলে মানে হুসে বারোই তৈব ওখান সাইয়া দেখে যে নীল নদী জারি হয়ে গেছে সুবহানাল্লাহ আবার কইনা আমার আল্লাহ কইন বাড়াইয়া দিছি তো আরো দেই তোরে বাড় বাড় কখন বার হইছে কখন দেখা যায় খুব তোকপুরীর সাথে বার হইছে তখন তারা দৌড়িয়ে আইয়া ইটা দেখকে তারে আবার নয়া করে শ্রদ্ধা করছে জোরে আবার নাওয়াজবিল্লাহ কইনা নাওয়াজবিল্লাহ এখন আমার আল্লাহ কি পরিমাণ দয়াল কি পরিমাণ সহিষ্ণু ওটা হইল হালিম নামর বৈশিষ্ট্য সুবহানাল্লাহ কইনা হালিম হালিম এই গুণ কোনো মানুষও লাভ করতে পারে তবে আল্লাহ লাগানো হওয়া সম্ভব নাই হেলিম যেটা হেলিম মানে সহিষ্ণু কোনটা আমি কই যেমন আপনার বদলা লওয়ার মতো শক্তি আছে এমত অবস্থায় আমি আগেও কইছিলাম এসান নমাজের আগে বদলা লওয়ার মতো শক্তি আছে এর বাদে আপনি বদলা না লইয়া ধৈর্য ধারণ করিয়া যদি তাপতা পারেন আর এর উর্ধে উঠতে যদি তারে মাফ করিয়া দিতে পারেন
এর আর একটু উর্ধে উঠিয়া যদি তার আর একটা বালাই করে লিতে পারেন তাহলে এই জগতের কোন মানুষে আপনার লোকে ভরে পাইত নাই আপনি আল্লাহর একবারে ডাইরেক্ট প্রিয় বন্দা হয়ে দিবা দুই গুণ একমাত্র সরোয়ারে কায়নাত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাঝে পরিপূর্ণভাবে আছে এলাকে হিলিম যে গুণটা হাদিস শরীফ আছে মুসলিম শরীফের রেওয়ায়ত যে সময় ওয়াক্তে আব্দুল কয়েস আইলা আল্লাহর নবীর দরবার তখন ডেপুটেশন আইলা লম্বা হাদিস ওয়াক্তে আব্দুল কয়েস যে সময় আইয়া মসজিদ আল্লাহর নবীর লোকের দেখা করে এই প্রতিনিধি দলে তখন তারার সর্দার জৈন আসলার সাইদ এনার নাম হইল আসাদ আল্লাহর নবীর জিকায় এ তুমি দেন আইলে তোমরা লিডার রে দেখি না আসাদ জৈন এন্ডে দেখি না তারা হয় যে তাই না একটু এই রেস্ট লইয়া একটু রেস্ট লইয়া একটু ধীরে স্থিরে আইটা চাইরা একটু ঘরে আপনার দরবার আইবা হুজুরে পাশে বরমাই যে এনরে সর্দারি আল্লাহ দিছেন ও দুইটা গুণের কারণে জুড়ে আবার সুহান আল্লাহ হইন না যখন যান আপনার আমার মাঝে দুইটা গুণ আছে নিনা নাই যদি না থাকে তাহলে আনা লাগবো আল্লাহ নব্বে প্রশংসা করেন তাহলে বোঝা গেল নেতৃত্ব লাগে এই প্রধান দুইটা গুণ অপরিহার্য জুড়ে হোক সুহান আল্লাহ অপরিহার্য আল্লাহ নব্বে বরমাই হয় তান্ডে সর্দারি দিছে তার মাঝে দুইটা গুণ আছে আল্লাহ নবী লোকে এখনো দেখা করছেন না সুবহানাল্লাহ কইন না আল্লাহ নবী লোকে দেখা না করলেও আল্লাহ নবী কিছু খবর উপর কইতে পারবেন দি জুড়ে একবার কইতে পারবেন দি পারেন দি আমি হদিস কই মুসলিম শরীফ তো নবই বই হদিস ওয়েস করনির নাম পুঞ্চন তো আপনারা নাম পুঞ্চন না ওয়েস আল করনি ওয়েস করনি ওয়েস করনি তাই তাবি সাহাবি নাই যদিও সাহাবি হওয়ার মতো সুযোগটা নাসিল কিন্তু তার মার বার্ধক্যতার কারণে মার খেদমত লাগি আল্লাহ নবীর দরবার হাজির হইতে পারছেন না যথা সময়ে কিন্তু আল্লাহ নবী মদিনা শরীফ থাকলেও খুব খেয়াল দিয়ে একটা কথা নজরের মাঝে রাখুন যান যদি আপনি মহব্বতের কানেকশন নবী লগে লাগাইতে পারেন আপনি বাংলাদেশও নাই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আপনি তা হন কোনো জঙ্গলও তা হন তাহলে জানিয়া রাখুন যান আপনার খবর লুকাই থাকতো না আল্লাহ নবীর দরবার হইব তার প্রমাণ মুসলিম শরীফের রেওয়ায়ত আল্লাহ নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীগুলোর একদিন হইন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে উমর অন্য একজন মানুষ আছেন ওয়েস ওয়েস নামে এন আমার দরবারও আইতে পারে না তার মার খেদমতর লাগি তাই আইতে পারে না তবে ওয়েস এ উমর তোমার যদি কোনোদিন তার সাক্ষাৎ হয় তাহলে তোমার পরিচয় আমি হইয়া যাইলাম সুবহানাল্লাহ আকবার কন্যা মুসলিম শরীফের হয় আল্লাহ নবী বর্মান যে উমর তার পরিচয় হইল তার সমস্ত শরীরের মাঝে দলভিষ্টি বেমার আছিল মানে শেতরুগ যেটা আমরা দলভিষ্টি বেমার হয়েছিল ওটি ভাষায় আরবিতে হয় বরস বরস আরবিতে হয় বরস এটা দৃশ্যই পড়ুকা দৃশ্যই পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বরস বরস রোগ যে আমরা অনেক করোনা হওয়ার কারণে দোয়া ইকছি ইকশূন্য হলে কেউ মনে করেন এটা করোনার দোয়া মনে হয় এটা করোনার আলাদা ইন্ডিকেট করিয়া কোনো দোয়া নাই এই দোয়া স্কুল নাই এই দোয়া দেড় হাজার বছর আগে আল্লাহ নবী শিখাইয়া গেছে সুবহানাল্লাহ কইন দেয় কিন্তু আমরা এটা শিকার খান্দা কাছা তো নাই এটার দাঁড়ে কাছেও নাই আমার মনে হয় মেহমান আছে মনে হয় নাকি যদি আইন তাইলে আমার কোন ও এর আগে রোগঞ্জন মফসরে দোয়া লইয়া আমি বিদায় হইব হাজারিন ডাকার মেহমান শেওলা ভার হয়ে গেছে আপনারা যারা ডাকার মেহমানের অপেক্ষায় আছেন বইলেও কইয়া তাই নাই দিবা তো হাজারিন এখন আমার হাদিস ফুরাইতে উড়াইতে হয়তো তাই নাই দিবা হাদিস চইল বরস যে রোগ যে করোনা হয়েছে মানে দোয়া ইকশূন্য হলে ইকশূন্য ভান্য হলে পাই এটা কারণ যাতা খাইয়াও না হয় শিখছি আমরা মাথন না জাতার আইও ইকসি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম পয়লা ওয়াইলা মিনাল বারাস বারাস হইল দলবৃষ্টি বেমার যেটারে শেত্রুক কয় হয় যে শুদ্ধ বাংলায়
আচ্ছা শরীর দোল হয়ে যায় দেখছেন না নাকি জুমাইন সর মতন্ড তানোর সারা শরীর দোল বৃষ্টি বেমার বরস রোগে আক্রান্ত আসলা তখন আল্লাহর নবী ফরমাইলা তা আল্লাহর নবী লগে কোনোদিন দেখা নাই সুবহানাল্লাহ কন্যা আল্লাহর নবী মদিনা শরীফ আর তাই ইয়েমনের কর্ণ সুবহানাল্লাহ কন্যা কর্ণ তখন আল্লাহর নবী ফরমাইন উমর তানোর সারা শরীর দোল বৃষ্টি বেমার আসিল তান আল্লাহর দরবার দোয়া করছ হইন আল্লাহ তুমি আমার বেমারটা শিফা দান করে দেও যে খর বাউরি লাই আক্তা দনি হইছে মানে খর বাউরি লাই মাথন নাইলে আসেনি না মাথন নাই আসে জগন্নাথপুর গেছিলাম তো এক ব্রিটিশ এক নাগরিক এক মুরব্বী পেনশন লইয়া বাড়ি যাইছে তো তান বাড়িত গেছি দেখা যায় যে উবরে দি তুবড়া কতটা টাঙ্গাই তুবড়া তুবড়া শুনেন নি তুবড়া শুনেন নি আগে ফকির হলে বাঁশর বানাইলে একটা টাঙ্গাইয়া লইয়া তো মাথন যা কোনে না আধুনিক ফকির হয়েছে টুবড়া টুবড়া নাই চাউল নে নাই আবার টেকা দেওয়া সাহায্য দেওয়া বিভিন্ন সকলতার মাঝে আধুনিকতার সব হয়েছে তখন টুবড়া কতটা টাঙ্গাই জিগাইলাম বলে এই টুবড়া এগুন কিটা তাই গোন বলে আমার বং গোষ্ঠী গড়ার অকলটি ফকির আসল এটাই সয়ের কর্তা ভিক্ষা কর্তা আর আমার আল্লাহ লন্ডন নিলাম আর সহজ আছে যে সময় আমি 70 বছর লন্ডন আসলাম এখানে বয়োবৃদ্ধ মানুষ অন্য কাটাইছি পেনশন ভাইয়া দেশ ওখান ইয়া কাটাই রাও ওখন এটা দনী হয়েছে আমার গোষ্ঠী গড়া তোলে প্রায় 60-70 জন মানুষ আমি নিছি আমার নিজের মাঝে লন্ডন এটা দনী হইয়া অনেক খালি খাখরা খাখরি করেন আর মাহির করেন লাঠি টানাটানি করেন তো ওখন যে সময় পারি না আমি বুঝাইয়া তো অগণ্য ঔষধ হিসাবে ধরি ঔষধ হিসাবে দেখাই বলে হর ইয়াদ করো আগে কিটা আসলে অনেক খালি বুকুম বাকুম দেখাই যায় অগুণ মেডিসিনের কাম করে সুবহানাল্লাহ আবার কইনা ও তুবলে অগুণ তো মেডিসিনের কাম করে বলে আগে সয়ের কর্তা আর অনেক হুকুম বাকুম করে ওখান থেকে আমি সুবহানাল্লাহ কইনা বুদ্ধিমান মানুষ বুদ্ধিমান ও ওয়েস্কর নিরা রাদিয়াল্লাহু তাআলা নবী দোয়া করেন আল্লাহ আমার বরস রোগ ভালো করে দাও তবে আল্লাহ একটা জায়গায় তুমি আমার বাকি রাখো আল্লাহর নবীও ফরমাইন আল্লাহ তান দোয়া কবুল করছেন হুজুরে ফরমাইন উমর তোমার দেখা হইব যে সময় ও তোমার দেখ হইব যে সময় ওখানে বুঝা গেছে উমরে দিল তো দেখ হইব সুবহানাল্লাহ কইন না দেখ হইব হুজুর ফরমাইন উমর তোমার যে সময় দেখা হইব দেখবাই তোমার আতর মাঝে এক বিরম পরিমাণ জায়গা সাদা আছে সুবহানাল্লাহ কইন না যাই হোক লম্বা হাদিস আমি আর কইরাম না সংক্ষেপে উমরে দিল তো দেখা হইল যে সময় তাই যে সময় দেখা পাইলাম মদিনা শরীফ মসজিদ নববী তাই জিগাইলা দুইটা প্রশ্ন করলাম একটা হইলো আপনার বিদ্যা মা আসলানি বলে জি হয় আপনার দল বৃষ্টি বেমার আসিল নি বলে জি হয় বলে এখনো বাকি আছে নি হাত কুল্লিয়া দেখাই সুবহানাল্লাহ কন্যা হাত কুল্লিয়া দেখাই হুজুর বরমাই নুমর তোমার যে সময় তুমি তানোর লাগাল ভাই যদি তোমার জীবন দশায় তাহলে ওয়েসাল কর্ণ রে বেছে তুমি মাগফিরতর দোয়া চাইও সুবহানাল্লাহ সাহাবাই কেরাম রে কন মাগফিরতর দোয়া চাইও ভাইয়া আসা মাহুর তোর দোয়া চাইছেন তাই ভয়লা না করছেন এর বাদে করছেন তো যাই হোক তখন আমার কথা যাই আমার আল্লাহ হালিম কইলা হিলিম যে গুণটা আল্লাহ নব্বে ফরমাইন তোমরার মাঝে আশা আজা সইন আশা ওই বলে একটু ধীরে স্থিরে আইরা একটু রিল্যাক্স হইয়া আমরা অন করে বাসায় এটা রকম আমরা একটু রিল্যাক্স হইয়া তাই আইরা আল্লাহ নব্বে ফরমাইন হয় তার মাঝে দুইটা গুণ আছে যে দুই গুণের কারণে তার নেতৃত্ব হয়েছে যেরকম সুবহানাল্লাহ দুই গুণ দুইটা গুণ কিটা কিটা দুইটা গুণ আপনার আমার মাঝে আনা দরকার একটা হইলো আল হিলম এনর মাঝে সহিষ্ণুতা আছে সুবহানাল্লাহ কন্যা সবর আর হিলমের মাঝে বাক্কা পার্থক্য আছে আমার টাইম এদিকে নাই সময়ও নাই আর সময় তো বহু দিলাম আজকু এখন এর বাদরটা হইলো আল আনাতু আনাতুর মানে হইলো ধীর স্থিরতা সুবহানাল্লাহ কন্যা মানে যে কাম করেন আস্তে ধীরে করেন সুবহানাল্লাহ হোক আস্তে ধীরে করেন এলে কি আমরা সিলেটি ভাষায় কই আস্তে কাম রহমানি আর জলদি কাম শয়তানি ওখান কই অবশ্য কিছু কিছু জলদি কাম করার কথা হাদিস শরীফও আছে আমি এদিকে যাইলাম না তবে সাধারণত যে কোনো কাম আপনি করতে আস্তে আস্তে আরবিতে একটা প্রবাদ আছে প্রসঙ্গক্রমে মনে পড়লো রুব্বা হুজলাতিন তাহাবু রাইসান মানে বহু তাড়াউড়ায় দেরির সৃষ্টি করে আপনি খালি তাড়াউড়া করেন কিছু মানুষ আমার মধ্যে আসেন যে তাড়াউড়া খালি তাড়াউড়া খালি তাড়াউড়া এখন আরবি হলে প্রবাদ বানাইছেন যে বহু তাড়াউড়ায় দেরি সৃষ্টি করে কিভাবে যেমন আমি কই
আপনি তাড়াহুড়া করিয়া ব্যাংকও যাইতে বিয়া নিব যা বাড়ি তুনে উড়া তাড়া করিয়া বার হয়েছেন চেক আগে ফারিয়াও রাখছেন অন বইয়ের ভিতরে হারাইছেন বা অন্য জায়গা তাড়াহুড়া করিয়া বার হইয়া বিয়ানি বাজার আইয়া ব্যাংকও উঠতে অনে দেওয়া যায় চেক তো বই হচ্ছেন বাড়ি এই তাড়াহুড়ায় আপনারে কাম জলদি বললো না দেরি করলো জোরে হোক আর দেরি করলো নি জানো এর লাগে কেন রূপবা হইছিল তিন তাহাবু রয়েছেন বহুত জলদি কাম আছে এটা দেরি সৃষ্টি করে তো হাজরিন আমি আর সময় দিলাম না দোয়া করে তুমি এর ভিতরে মেহমান আইয়া পৌঁছে দিবা একটু দুরুদ শরীফ মহব্বত পড়ো কা তিনবার ইস্তেগফার শরীফ পড়ো দুরুদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا تخشم نماز راگے যে রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চরিত্র হইলো খুলুকে আযীম ওদে মাফ করে দেওয়া মাগফিরাতুন ও প্রসঙ্গ বুঝাইবার সময় মনে আছে নি আপনারা যারা হাজির আছেন মনে আছে নি আমার নবীর চরিত্র হইলো খুলুকে আযীম আল্লাহ কোরআন শরীফে বলেছে খুলুকে আযীম বুঝাইতে আমি বুঝাইছিলাম যে খুলুকে হাসান হইলো আপনার একটা তাপ্পড় মারছে একজনে আপনি যদি সেম জায়গাত সেম ওজনের তাপ্পড় মারি দেন তাহলে আপনার দোষী হওয়া যাইতো না এটার চান্স শরীয়তে দিছে বদলার বদলা লওয়ার চান্স দিছে কেসাস পাওয়া এটারে আপনি বালা চরিত্র যদি বলন দুইটা মারি দেন তো আপনি আপনি দায়ী হয়ে যাবা গুণাগার হইবা চরিত্রহীন হয়ে যাবা কখন ও ওজনের একটা তাপ্পড় মারি দেন যদি লোকে হাসান আর যদি আপনি মারার ক্ষমতা আছে এর বাদে যদি মাফ করে দিলেন তাহলে আপনার চরিত্র হইল খুলুকে করিম সুবহানাল্লাহ আবার জোরে হোক খুলুকে করিম আর যদি মাফ করিয়া দেওয়ার বাদে ও এর বাদে আপনি তার আত আতাইয়া দেন রে ভাই তুমি আমারে মারিয়া বড় কষ্ট পাইছো আত আতাইয়া দিয়া তারে যদি আবার তুমি বালা ব্যবহার দেখাইতে পারো তাহলে আপনার চরিত্র হইব খুলুকে আযীম এই চরিত্র আর কেউ অসম্ভব নাই এই চরিত্র আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আমার নবীর চরিত্রের মাঝে হাদিস শরীফ পড়লে সিরতের কিতাব পড়লে বুড়ি বুড়ি ঘটনা হল আমার নবীর হাদিস তলে হাদিস শরীফ তলে নবীর জীবন তলে আমি উদাহরণ হিসাবে পেশ করতাম পারবো একটা ঘটনা সংক্ষেপে কইও শেষ করিলে মুফেন্সিবার যাবে খালি টাইম বাড়াইও দিতে আইস অন্যদিন তো টাইম খালি কমে আর আজকেও খালি বাড়ে আমারও আর ওখানে টাইম দেওয়া আছে দশটা তেরার ফোন নম্বরও লেখছি না শত্রুর মাসের খান্দাতে লাগি ওখানে ফোন করিয়েও কইতাম পারো না আমি আবার টাইম যেন দেই যদি ইনকেস কোনো সমস্যা না হয় তাহলে আমি টাইম মিস করি না এখন প্রয়োজনে ওয়াজ বাদ দিয়েও আই ওই কোনো সময় আমার লোকে ফেরাচেরা করলো এই জানা আছে অনেক তো যাই হোক আজকেও বেশি পড়ে গেছি বড় ভাই তার লোকে জোরও করতাম পারলাম না তো যাই হোক এখন কথাটা একটা উদাহরণ দিয়ে শেষ করে নেব আপনারা নাম পঞ্চন নবীর জমানাত সবচেয়ে ইসলামের বারোটা বাজাইছেন যে কোনো কিন্তু নাম আছিল মুনাফিক নাম পঞ্চন তো আপনারা জানার মুনাফিক এই মুনাফিক অগলর অগলরও লিডার আছেন তারারও এক লিডার আছিল এগুলোর নাম হইল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রহিসুল মুনাফিকিন যার উপাধি ইগুই আন্ডারগ্রাউন্ড বারোটা বাজাইবা লাগে নবী সাহাবি ইসলামর সার্বক্ষণিক তার চিন্তা চেতনা সারাটাও আছে ইগু যে সময় মারা গেল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা যাওয়ার বাদে তার ছেলে আবদুল্লাহ এই নাবার আল্লাহর নবীর খাটি সাহাবি সুবহানাল্লাহ কন্যা খাটি সাহাবি তাই আল্লাহর নবীর দরবারও হাজির হয়েছেন হাজির হইয়া রাসূলুল্লাহ আমার বাবা আবদুল্লাহ ইবনে উবাই মারা গেছেন ইয়া রাসূলুল্লাহ কয় জানোইন বাবে যে আন্ডারগ্রাউন্ড ইসলামের বান হাটছেন তাই যে রহিসুল মুনাফিকিন কেন জানোইন এর বাদেও বাপর মায়ার চেষ্টা করেন যে আমার বাপরে নি কোনো জুরত আল্লাহর দরবার তো নবীর খাতিরে ছুটাই দিতাম পারি সুবহানাল্লাহ কইন আল্লাহর নবীর দরবার হইয়া হাজির হইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আবদুল্লাহ ইবনে উবাই মারা গেছেন হুজুরে যদি আপনার জুব্বা মুবারকটা দান করে দিত তাহলে আমার বাবারে এই জুব্বা দিয়ে আমি কাফন ভরাইতাম সুবহানাল্লাহ আবার কইন
কিন্তু একটা জিনিস আমার বড় আফসোস লাগে, আক্ষেপ লাগে, এক বক্তার বাইরাল এক বক্তার বক্তব্য আমি বলছিলাম যে আমার কোয়া আছে যে গেছে কি স্টুডেন্ট দিচ্ছে আমি কোয়া ছাত্র ভোট করেও নাইছিলেন যে যে এক বক্তার বক্তব্য রাখে যে ওত্তরণে নবে যুবক পেয়ে লাভ হবে কি যদি ওত্তরণে যুব হওয়ার বিষয়টা একটা মতবিরোধপূর্ণ ঘটনা যদিও মধ্যে আপনার মধ্যে কিন্তু এটা আমাদের শোনা পাচ্ছে মতবিরোধ আছে যে বিশুদ্ধ বর্ণনার একটা আছে কিন্তু এটা বুঝেই তো স্যার ব্যাপার যে ওত্তরণে যুবক দিলে নবে লাভ হবে কি নবে তো আব্দুল্লাহ সরুলকে যুব দিয়েছিলেন কিন্তু কি কোনো লাভ হয়েছে এবার কুনানোর ভাঙা কুনানোর মজার ও স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া হলো নতুন মগজ দুলাই করবো কিভাবে এবার কিভাবে নিয়ে আসতে হবে একটা জোড়াতে আমি এই বিবাদও বলতাম বর্তমানে ওখান তো হয়ে যায় মনে হয়ে গেছে যে অস্করণের যুব ভাইলানে নাই করতাম আমি টানতাম না যাইতাম না এখন বেটা বুঝেই তো স্যার যে নবীর যুব ভাইলে কি লাভ হইব ওখান বুঝেই তো স্যার যে আদুলের উভয় লাভ হইল না তাকে ওখান জোয়ার আমি দেরি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা ভোট দেয় বা মাদ্রাসাতে ভরিয়া ইয়াংস্টার দ্বারা এই বাইরের ডক্টর ওগুলোর বক্তব্য বন্ধিয়া তোমার যে বিভ্রান্ত হয়ে যায় তোমরই কষ্ট হয়ে যায় পর পর যে নবীর যুব ভাইয়া কি লাভ হইব আব্দুল্লাহ নবীর ভাইলে তো লাভ হইল না বলে আব্দুল্লাহ নবীর ভাইছে লাভ হইল না কেন আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ আমার নবী ওড়াইছে আব্দুল্লাহ ইবনে উবাইর কাবুল আর কাবুল ওড়াইয়া মুখর মাঝে আল্লাহ নবীর দুদুমবার উপদেশ অতটা করার বাদেও আমার আল্লাহ জানাইয়া দেন استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم 70 مره فلن يغفر الله الله তো কঠোর কেনে বলে তার জবাব হইল আল্লাহ লগে যদি গই তানাটানি করত আল্লাহ লগে নগর মানি করত নবীর যুব্য নাই নবী আত্মীয় হইল আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ কইন না মাফ করে দিলেন নব্য অততা করার বাদেও নবাদোড়ানের বাদেও জুব্বা দেওয়ার বাদেও তুথু দেওয়ার বাদেও আমার আল্লাহ তো শক্ত গেলে বলে ও জাহিল বক্তা তোমার বুঝার অভাব আছে এখান সরা ভরিয়া দেখো পালামতে চোখ খুলিয়ে দেখো ও মনোভাব লইয়া বলো কারণ হইলো আমার আল্লাহর হতে হইলো বলে না আমার নবী লোকে সারা জীবন বেয়া দবি করছে ও আমার হাবি আপনি যত রহমতুল্লিল আলমিনের পরিচয় দেব কাজ আমি এগুলো মাফ করিতাম না সুবহানাল্লাহ কন্যা আমি মাফ করিতাম না ওখানে বুঝোর তোমার অভাব আরো বুঝো আরো স্টাডি করার দরকার আছে আরো মুড়ো দেওয়ার দরকার আছে সাহাবাই গ্রামে আমার নবীর চুপা তুলে পরপর তৈশ দিন নামাজ না ওখানে যদি বলে অধিত আছে সাহাবে নবীর কাছে সাইয়া নিতে আল্লাহর নবীর চাদর মোবারক কাবনের ব্যবহার করবো লাগে সুবহানাল্লাহ কন্যা কইলে তুমি এটা অধিস ভাবনা করো না আমি যদি বিভ্রান্ত করো নবীতনে ভাব হরাইব লাগি এটা হইল ডোজ দেওয়া কৌশলের ডোজ দেওয়া এটা ডোজ কখনো বুঝতে নাই এটা বাবা হেমোপ্যাথিক ডোজ নাই এটা এলোপ্যাথি করার বাবা ডোজ দে কিন্তু তুমি বুঝলে হেমোপ্যাথিক ডোজ আস্তে আস্তে কাম করে কেউ না আল্লাহ আখের দেওয়া নাই নাম দিলে আমাদের সেই বলকে দোয়া করে দাও اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ এই তাফসীরুল কোরআন মহিলে তুমি আহ্বান তুমি আহার পর্যন্ত কবুল করো আল্লাহ প্রথম দিন তুমি আজ পর্যন্ত যারা আইসেন হাজির হয়েছেন যারা কথা হয়েছেন যারা বুঝছেন যারা গেছেন যারা বুঝছেন যারা আইসেন না আইসু সব রে মাফ করে দাও ইয়া আল্লাহ এই যাত্রা পর তাম মর দেখান রে মাফ করে দাও আমরার খানদানের নিন্দা মর্দা তাম রে মাফ করে দাও কাজ করি এই মহিল করতে যারা ত্যাগ কিছু টাকা পয়সা সব কিছু রে তোমার বাস্তে বানাই দেওয়ার কবুল বর্মা আল্লাহ এই তফসিরুল কোরআন মহিল কাইম করিয়া বহু মানুষ পরপারে গেছেন গিয়ে আল্লাহ আল্লাহ তারার কবর রহমতর জড়ি বর্ষাও আজকের মহিল এই চলে স্বামী দেখা কবুল বর্মা আল্লাহ আমার মসজিদ জুলার তর্চাত্রী লাভ কোটি গুণ বাড়াই যাও আল্লাহ সুলতানে ছিলেন দাজাল আল মজরুতে ইমনি মাতৃ
মসজিদে উজুরি মজলিসুর অতিথি উজুর অসুস্থ বিভাজন যদি জবাব দেওয়ার কোন প্রত্যক্ষ নাই, যা কইলাম আর শুনলাম, আমার আমল করার তৌফিক দাও, আমার হাজিরানে মবির আমল করার তৌফিক দাও। আমিন।